আমি আজ গোটা মানুষকে সাক্ষী রেখে খোদার কসম করে ঘোষণা দেই, আমি কওমি মাদ্রাসার সন্তান, একজন আলেম যদি আমার সাথে না থাকে, আমি কসম করে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি হাফিজুর রহমান 1000 কোটি বার জিন্দেগির শেষ পর্যন্ত ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইয়া নবীর সালাম দিব, কেউ যদি না দেয় আমি দিব, আমি দিব 1000 বার 1000 কোটি বার, তবে আমাকে দুইটা প্রশ্নের জবাব দে। পৃথিবীতে নবী রেখে যাওয়া লক্ষ 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 হাদিস, এই হাদিসের মধ্যে যদি একটা হাদিস দেখাইতে পারো সহি হাদিস লাগবে না, জয়ীফ হাদিস যদি দেখাইতে পারো, একটা হাদিসের মধ্যে রসুলকে সালাম দেওয়ার তরিকা, ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দেওয়ার পদ্ধতি আছে, একটা হাদিস যদি দেখাইতে পারো সহি হাদিস লাগবে না, জয়ীফ যদি দেখ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم
لا طاعة لمخلوق في معصية الخالق. أقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے. ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و ایاز ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و ایاز نہ کوئی بندہ ہے روا نہ کوئی بندہ ہے نواز نہ کوئی بندہ ہے رواز نہ کوئی بندہ ہے نواز. باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم صبر کر چکا ہے تو امتحان ہمارا صبر کر چکا ہے تو امتحان ہمارا. جامعہ اسلامیہ مدینہ العلوم এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 6 ফেব্রুয়ারি 2019
মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররাম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ, যে মহান রাব্বুল আলামিন এ ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। হালকা একটু বেশ কমায় না, হালকা লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, প্রতিধ্বনি একটু কম, শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মাহশার সাকিয়ে কাউসার আকা-এ নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদা সাইয়্যিদুল মখলুকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর উপর, নবীজির নামে দরুদ পড়লে গুনাহ কবিরা হয়, পড়লেন না কেন? এখানে কেউ আশিকে রাসূল নাই, মহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন, ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ, তালিবুল ইলম, মাদ্রাসা কর্তৃপক্ষ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হই, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এ খেদমতের বিনিময়ে দুনিয়ায় শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। আরো মহাব্বতে বলেন, আমিন। কোরআনে হাকিমের সূরা আহজাবের ভেতর থেকে দুই টুকরো আয়াতে কারীমা তিলাওয়াত করেছে, বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামে অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুই টুকরো হাদিস পড়েছে, তিলাওয়াতকৃত আয়াতে কারীমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, চাই ধনী আর গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম আর আওয়াম, নারী আর পুরুষ হও, তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কাউলান সাদিদা, এবং যাহা বলবে সত্য সঠিক শালীন ভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবেন, অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তারা চূড়ান্ত বিজয়ী হয়ে যাবে, জান্নাতের মেহমান হিসেবে আল্লাহর কাছে
স্থান লাভ করতে পারবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। ভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কামেল খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকেন। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু সংক্ষিপ্ত অনুবাদ। আল্লাহ তাআলা দুটো আদেশ দিয়েছেন উম্মতকে, আদেশ দুটো যদি মানতে পারি, নগদ দুটো পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। এক নাম্বার আদেশ, তাকওয়া অর্জন করো। দুই নাম্বার আদেশ হলো, জবানকে হেফাজত করো। দুটো আদেশ যদি মানো, নগদ দুটো পুরস্কার, পরিশুদ্ধ আমল হয়ে যাবে, ভেজাল যুক্ত আমলকে আল্লাহ ভেজাল মুক্ত করে দিবেন, ত্রুটি যুক্ত আমল ত্রুটি মুক্ত করে দিবেন, এবং জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এই দুই আদেশ মানলে এ দুটো পুরস্কার, না মানলে এ পুরস্কার নাই। দুই আদেশের এক নাম্বার তাকওয়া অর্জন করো, দুই নাম্বারে জবানকে হেফাজত করো। এই দুইটা আদেশ মানলে দুটো পুরস্কার। তাকওয়া অর্থ হলো ভয়, ভয়ের আরবি খাশিয়া, ভয়ের আরবি হলো খৌফ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ خَشْيَةٌ مَّنْ يُظْهَرُ لَوْ أَنزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَّرَأَيْتَهُ خَاشِعًا مُّتَصَدِّعًا خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّهِ إنما يخشى الله من عباده العلماء خشية من يبهاي خوف من يبهاي تقوى من يبهاي الله بولين أما كي بھائي كوري تقوى أرجن كور إسلام لين تقوى بولين আল্লাহ তাআলার প্রতি ভয় প্রদর্শন করো, তো গুনাহের থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আল্লাহর রাসূল বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মানে কি ভাই? ঘুমাইতেছেন, আওয়াজ দেন না কেন? তাকওয়া মানে কি? কার ভয়? আল্লাহর নাম জবানে নিলে কোনো গজব আসবে? বলুন কার ভয়? নবী বলেন, এই তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস। অন্তর কোথায়? মাথায়। বলেন, হৃদয়টা কোথায়? মাথার ভিতরে, কপালে, চোখের পাশে। ভেজালে ভরে আছে গোটা দুনিয়া, বিশেষ করে আমার সোনার বাংলাদেশ। ইসলাম আর ধর্ম নিয়ে যে বাকফারি বাংলাদেশে চলে, পৃথিবীর আর কোথাও চলে না। আল্লাহ তাআলা এই মুসিবত থেকে গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করুন। তাকওয়া মানে কার ভয়? কোথায় থাকে? অন্তরে। দেখা যায়? দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ বার 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 তাগিদ দিচ্ছেন।
যাদের অন্তরে তাকওয়া থাকবে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া, যারা ভয় করবেন তারা হলো মুত্তাকি। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআন নাজিলের শেষেও তাকওয়া, ভেতরেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল্লিল মুত্তাকিন, আছে না তাকওয়ার কথা? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে রে মানুষ যেদিন আল্লাহর দরবারে সকলকে হাজিরা দিতে হবে, আল্লাহর কাছে সকলকেই উপস্থিত হতে হবে, পালানোর কোনো জায়গা কোনো সুযোগ নেই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কিসের বাহাদুরি? গোটা জমিনকে মনের মতো ইচ্ছে মতো শোষণ করে চোষণ করেছিল পৃথিবীর ইতিহাসে দুই বেঈমান। ছোট বাংলাদেশ নয়, ভারত নয়, গোটা দুনিয়া নামক পৃথিবীটাকে শোষণ করেছিল, চুষে চুষে খেয়েছিল দুইটা বেঈমান, একটার নাম নমরুদ আর একটার নাম বখতে নাসার বা কেউ বলেছেন সাদ্দার। বেঁচে আছে তারা? এত দাপট ছিল নমরুদের। এই নমরুদ দেখে সাইজ করতে আল্লাহ বিশেষ কোন বাহিনীর প্রয়োজন হয়নি, তা অসুস্থ ছোট্ট প্রাণী কিনা সে আল্লাহ নাই ক্ষমতার কিছুটা দুর্বল হয়ে গেছে, আগের মতোই তো আছে, ভবিষ্যতেও তো টেনশন কিসে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ কেমন বলে চিরঞ্জীব চিরস্থায়ী, লয় নাই ক্ষয় নাই, যিনি ঘুম জান্নাত তন্দ্রাও জান্নাত, যার কোনো ঘুম নাই তন্দ্রাও নাই, আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, এক সময় আজরাইল থাকবে না, কে থাকবে? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহর কোন লয় নাই। ওই আল্লাহ নমরুদের মতো বেঈমানকে যদি একটা পাখা ভাঙ্গা মশা দিয়া ধ্বংস করে দিতে পারেন, এ দুনিয়ার বাহাদুর তোমার মতো বান্দাকে ধ্বংস করতে বিশেষ কোন বাহিনীর প্রয়োজন হবে না। ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো,
যে আল্লাহ তাআলা বিশাল বড় পাওয়ারফুল নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করে দিলেন, কেমন আমার আল্লাহ যে আল্লাহর দরবারে এত ক্ষমতা আছে, নিয়াও ফেরাউনের লোহিত সাগরে চুবানি খায় সব ধ্বংস হয়ে গেল। হেরে নবীর উম্মত, ওই আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নাম্বার আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, দুই নাম্বারে জবানের হেফাজত করো। দুইটা কাজ যদি করতে পারো, সফলতার ঠিকানা নিয়া জান্নাতের মেহমানখানায় চলে যাইবা। এক নাম্বার আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, অন্তরের ভেতরে এই তাকওয়া যদি ঢুকাতে চাও, নিজে নিজে পারবা না। আল্লাহ কোরআনের ভেতরে প্রেসক্রিপশন দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিন সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাঁটি বন্ধু যারা, এদের বন্ধু হয়ে যাও। আগুনের দরকার তো আগুনের কাছে চলে যাও, ঠান্ডার দরকার বরফের নিকটে চলে যাও, তোমার আলোর দরকার বাতির নিকটে চলে যাও, তোমার নিজেকে ভালো বানানোর দরকার তুমি ভালো মানুষের কাছে চলে যাও। পারস্যের কবি কবিকুল সম্রাট আল্লামা শায়খ সাদী রহমাতুল্লাহ আলাই একদিন গোসল করার জন্য গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢুকে তাকায় দেখে গোসলখানার মধ্যে মেশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়, ডানে বামে তাকায় দেখে কিছুই দেখা যায় না, কিসের থেকে এত ঘ্রাণ। নজর করে তাকায় দেখে একটু মাটির চাকা পড়ে আছে, মাটির চাকাটা নাকের কাছে নিয়ে দেখে ওই মাটির অংশ থেকে মেশক আর আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর ওলি মাটিকে প্রশ্ন করলেন, গলে খুশবু এ দর হাম্মামে রুজে গেলে না চিজে বুদম বলে কিন মুদ্দতে বা গেল না সুসুতম জামালে হম নশীদর মন আসর কর অগর না মন হুমা খাকাম কে হাসতাম। একদাস নামে রাজারে বসিয়া হেরিন মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলেন রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরি তুমি ওগো, তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। আল্লামা শায়খ সাদী জিজ্ঞাসা করে, মাটি তোর ভেতরে এত ঘ্রাণ কেন, তুই মেশক নাকি আম্বর না আতর দা?
মাটি ডাক দিয়ে বলে সাহাবী আমি মিশকো না আন্দর না আতুর দাও না। একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে স্পর্শ করেছি। সাদি ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা যদি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ ভেতরে আসতে পারে, একটা গাঞ্জাখোর একটা দুশ্চরিত্র বান্দা দুনিয়াওয়ালা একজন আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক জোড়ায় দেয়, ওই বান্দার ভেতরে কেন জান্নাতের গুনাগুন আসবে না? মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, সোবতে সালে তোরা সালে কুনা, সোবতে তালে তোরা তালে কুনা। এক জামানা আমার সাদিকিন সালিহিন আমার প্রিয় বন্ধুদের সাথে সম্পর্ক জড়ায় দাও। আল্লাহর বন্ধু কারা? মুদাদ মুজাদ্দিদে জামান গাঞ্জাখোর যারা, আল্লাহ বলেন আমার বন্ধু কারা? বলে যারা আমার বন্ধু এদেরকে আরবিতে বলে এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আমার যারা বন্ধু তাদেরকে আরবিতে বলে ওলি, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরামের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তোমাদের কামিয়াবির দরজায় পৌঁছায় দিব, তবে দুইটা গুণ অর্জন করা লাগবে। কয়টা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। এক নাম্বার গুণ, ঈমান তারে পরিশুদ্ধ করে নাও, পরিশুদ্ধ ঈমান। দুই নাম্বার গুণ হলো তাকওয়া। বলেন তাকওয়া অর্থ কি? কার ভয়? কোথায় থাকে? মাথায়, অন্তরে দেখা যায়। আত্তাকওয়া ফিত্তাআ ওয়াল ইখলাস, ইবাদতের মেলায় তাকওয়ার ব্যাখ্যা হলো ইখলাস। এটা অন্তরে থাকার জিনিস, দেখা যায় না। এই সুযোগে একদল মুনাফিক বলে তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? আছে না নাই? তাকওয়া তো অন্তরের ব্যাপার, দাড়ি লম্বা না করলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরের ব্যাপার, টুপি না পড়লে অসুবিধা কি? দলিল দেয় নবীর হাদিস, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বান্দার চেহারা, বান্দার সম্পদ দেখে উজুরত দেন না, ফলাফল দান করেন না। আল্লাহ বান্দার অন্তর আর আমল দেখে ফলাফলের হিসাব করেন। কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ, কথা ভালো মতলব খারাপ। বান্দা যে দলিল দিল আল্লাহ চেহারাও দেখেন না, ফলাফল দেওয়ার ক্ষেত্রে আল্লাহ চেহারা দেখে দেন না, সম্পদ দেখে দেন না, আল্লাহ দেখেন বান্দার অন্তর আর আমল। আমলের কথা আসেনি? আসেনি? আমলের অর্থ কি বিড়ি টানা? আমলের অর্থ কি দাড়ি কাটা? তাহলে কোথায় তুমি যুক্তি দিলা? ভেতরের খবর নাও নাই। আমলের কথা তো হাদিসে স্পষ্ট আছে। আমল মানেই তো নবীর সুন্নত পালন করা। টুপি মাথায় দেওয়া কার সুন্নত? আরো আস্তে করে বলেন। মদিনার নবীর আদর্শে টুপি দেওয়া মদিনার আমল। দাড়িতে লম্বা করো মদিনার আদর্শের আমল, লম্বা জামা পরো মদিনার আদর্শের আমল। হাদিসে আল্লাহর নবী বলেন আমলের দিকে তাকায় ফলাফল দেওয়া হয়। তবে এখানে অন্তরের কথা বললেন,
অন্তরের কথা বলে ইদিক ইঙ্গিত করেছে, আমলটা তুমি কি হিসাবে করতেছো মানুষকে দেখানোর জন্য নাকি একমাত্র খালেসান লিওয়জহিল্লাহি তাআলা, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এটা তো তোমার কলবের ব্যাপার, তুমি আল্লাহর মহব্বতে যদি আমল করো এই আমল তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। এটাই হলো মদিনার নবীর আমল, যারা করবে তারা মদিনার আশেক। কিসের আশেক কথা বলেন না কেন? আর যার চুলগুলো তাকায় দেখবা ক্রিকেটারের সাইজে কেটে বান্দর হয়ে আছে, এটা খোদার কসম মদিনার আশিক না। বড় এটাই যদি বলে আমি সুন্নি, আমি বলবো তুই সুন্নি নামের টাটকা বাপ্পা। তোকো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কাই বুয়াদ নেসবতরা কারে শয়তা মি গুনি না মত বলি গরবলি লানো তার সে বরবলি। কার ভয় নাই? আল্লাহর ভয়, তাকওয়া নাই। যারা বলে অন্তরে তাকওয়া, টুপি না পড়লে অসুবিধা কি, এরকম আশেক রসুল আছে না নাই? বলে তাকওয়া তো অন্তরে থাকে, টুপি না পড়লে অসুবিধা কি? এক আল্লাহর আলী একটা উদাহরণ দিলেন, আমরা সবাই আম খাই বড় মজার আম, কিন্তু এখন গজব লাগছে এই ফলের উপরে খাওয়ার আগে ইস্তেগফার 13 বার না পড়লে উপায় নেই। কারণ মানুষ বলো নিমক হারাম, মানুষ বলো নিমক হারাম, এত ফিডা ফাডা খাইয়াও লাজ লজ্জা নাই, এরপর ফলের মধ্যে ভেজাল লাগাই কয় পুলিশ ধরবি কখন? গাছের ভিতরে আগুন দিয়ে দিস, গাছের ভেতরে গজব লাগাই দিল। এক আল্লাহর বান্দা বলে গজবের আমার খাবো না, খাইলেই জাগা ব্রেক, শিশু বাচ্চাটা অসুস্থ, বৃদ্ধ আমার বাবা, বৃদ্ধা আমার মা, যেই মা ভাত খেতে পারে না তরকারি খেতে পারে না, ওই আম্মা জানের জন্য একটু ফল দিব তাও ভয় লাগে কখন জানি আবার অসুস্থ হয়ে যায়। এই ফলের মধ্যে যারা ভেজাল মিশাইলি, খোদার কসম এই জগতের শ্রেষ্ঠ তুই বড় ডাকা, বড় ডাকাত, বড় চোর, বড় বাপ্পার, বড় বদমাস। আল্লাহ বলেন আম দিলাম আমি বান্দা তোর শরীরের ভিটামিন, এক মাস একটু জিব্বাটারে কন্ট্রোল কর। কয় না খোদা ভারুন না, কুত্তা হয়ে গেছি জিব্বা কন্ট্রোল করা যায় না। আল্লাহ কয় এক মাস আমি নিজেই সূর্যের আলো দিয়া রং লাগায়া চাঁদের আলো দিয়া সাত বাড়ায় তোর সামনে পেশ করব। মাঠ যারা সহ্য করতে পারে না, কুত্তার মতো জিব্বাটা বের হয়ে গেল, ফলের ভিতরে গজব লাগায়া ভিটামিন ফল এখন গজব বানায় দিল, এদের মতো ঢাকাতেই জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার এক বেচারা বলে না আর আম কিনে খাবো না, নিজে আম গাছ লাগাবো, আম খায় আমের একটা সত্য আতি, কেউ বলে বড়া, কি বলে আমের বড়া, আমের আটি নরম না সত্য? সত্য, কোনদিন দেখছেননি সত্য আটির ভিতরে আরো কিছু আছে? ওটাই আসল, এখান থেকেই চারা হয় আসল, ওই অঙ্কুর নরম। আল্লাহর বান্দা আমের আটি মাটির মধ্যে রোপণ করলো, ছয় মাস সার গোবর পানি দেয় কিন্তু মাটির উপরে চারাও নাই, পাতাও নাই, নমুনাও নাই, মাথা গরম হয়ে গেল, দড়ায় গেল কৃষি অফিসে, স্যার ছয় মাস পর্যন্ত খেদমত করলাম, আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, গাছও দেখি না, পাতাও নাই, চারাও নাই। অফিসার তদন্ত করে রেজাল্ট দিয়ে দিল, ও বাড়িওয়ালা ভাই তোমার খেদমতে কোনো ত্রুটি নাই,
এরপরেও কেন তুমি নমুনা দেখতে পাও না? চারা নাই, পাতা নাই, গাছের নমুনা নাই। কারণ হলো তোমার আমের আটির ভেতরের নরম অঙ্কুর পচা। যদি আমের আটির ভেতরের নরম অঙ্কুর তাজা হইতো তাহলে মাটির উপরে পাতা দেখা যাইতো, চারা দেখা যাইতো। যেহেতু মাটির উপরে নমুনা দেখা যায় না, প্রমাণ হয়ে গেল তোমার আমের ভেতরের অঙ্কুর টোটালটাই তাজা। ঘুমায় ঘুমায় তাজা না ফসা? চল্লিশ বছর সত্তর বছরের বুড়া চিৎকার দিয়ে বলো অন্তরে তাকু আছে মাথায় টুপি নাই। চল্লিশ বছর পর্যন্ত চাপাবাজি করলি, দাড়ি রাখলাম না কেন জিজ্ঞাসা করলেই বলে তাকু অন্তরে, দাড়ি না রাখলে অসুবিধা কি? চাপাবাজি করে বললে নামাজ নাই কেন পড়ো না? বলে অন্তরে তাকু আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? ফাইনাল রেজাল্ট শুনি নাও, তোর অন্তরের তাকুয়া মোটেও তাজা নাই, পুরা তাকুয়া শুধুই পচা। অন্তরের তাকুয়া যদি তাজা হইত তাকুয়ার চারা মদিনার আদর্শে টুপি তোর মাথায় দেখা যাইত। অন্তরের তাকুয়া যদি তাজা হইত মদিনার আদর্শের তাকুয়ার চারা গালে লম্বা দাড়ি দেখা যাইত। তোমার অন্তরের তাকুয়া যদি তাজা হইত মদিনার আদর্শের তাকুয়ার চারা শরীরের মধ্যে মদিনার পোশাক দেখা। যেহেতু যায় না, প্রমাণ হলো তাকুয়া তাজা না পচা? এরপর যদি বলো তাকুয়া তো অন্তরে, আমি রেজাল দিলাম তুই পৃথিবীর শ্রেষ্ঠ চাপাবাজ। হরকে দারা খৌফে হাকদার দিল মাদার জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক জি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো ভাইরা। আমার শিশু বাচ্চা অসুস্থ হয়ে গেল, মা ধরে ডাক্তারের চেম্বারে হাজির হয়ে গেলেন। এই ডাক্তার, তাড়াতাড়ি বাচ্চাটার ট্রিটমেন্ট করো, বাচ্চাটা পরীক্ষা নিরীক্ষা করে ছোট ছোট কিছু গুড়া ক্ষুদ্র আকারের ট্যাবলেট দিল। আর বলল, ম্যাডাম সকালে দুপুরে রাত্রে খানার পরে তিনটা ট্যাবলেট বাচ্চাকে দিবেন, তবে সাবধান ট্যাবলেট গুলো কিন্তু তিতা। বাড়িতে এসে মা খানার পরে সকালে একটা ট্যাবলেট টেস্ট করলো, জিব্বা লাগায় দিছে পরি, তিতার অনুভব করে বাচ্চা বলে, মা মরতে রাজে তিতা খাইতে। মহিলাদের বুদ্ধি হঠাৎ, যদিও ফেস লাগায় বুদ্ধি হঠাৎ। দ্রুত টেলিফোন করলো স্বামীকে, স্বামীকে বলল তাড়াতাড়ি এক কেজি মিষ্টি পাঠায় দাও। বাজার থেকে স্বামী এক কেজি মিষ্টি পাঠায় দিল। এক কেজি মিষ্টির ভেতরে একটা একটা ট্যাবলেট মা ঢুকায় বলে বাচ্চাকে, বাবা সকালে খানার পরে একটা মিষ্টি, দুপুরে একটা, রাতের বেলা একটা খাবি। ভেতরে যে মেডিসিন ঢুকানোই না, আর সন্তানকে টের পাইতে দেয়নি। বাচ্চার সামনে মিষ্টি রেখে মা দূরত্ব বজায় রেখে অন্যদিকে আছে ব্যস্ত। কি এর দুপুর আর সকাল আর রাত, আসরের আগেই এক কেজি সাইজ হয়ে গেছে। মা ডাক দিয়ে কয়, সন্তান মিষ্টি খেয়েছি। বলে, মা কি বলো, এত মজার জিনিস কেউ কি ফেলে দেয়? মজা করে খেয়েছি, আরো দাও আরো খাবো। কপালে হাত দিয়ে দেখে জ্বরও কমে নেই, পেট ব্যথা বলে মোটেও না, মাথা ব্যথা কারো বাস। তুই পুরা মিষ্টি খেয়েছিস না কিছু ফেলে দিয়েছিস? কারণ আমার পুরাটাই খেয়েছে, একটা মিষ্টিও ভালাই নাই, তোমার দোয়া। তাহলে রোগ সারলো না কেন?
মা তদন্ত করে তাকায় দেখে মিষ্টিটা খেয়েছে কিন্তু ভেতরের কাজটা পুরো করেনি। ডাক দিয়া কয় বাবা করলি কি, বলে মা কি করলাম, মিষ্টি তো একটু ফলাই নাই তবে ভেতরের বিচি গুলো ফেলে দিয়েছি। মা ডাক দিয়া কয় সন্তান কেয়ামত পর্যন্ত মিষ্টি যদি জিব্বায় লাগায় মজা নাও, মিষ্টির মজা পাবি, মেডিসিন যদি ফলা দাও জীবনে রোগ ভালো হবে না। ও আল্লাহর বান্দা, বাইতুল্লাহ 13-12 যদি হজ করো, মসজিদে গিয়া তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, দান সদকা করো, 13-তলা মাদ্রাসা বানাও, 10-তলা মসজিদ বানাও, খোদার কসম এর বিনিময়ে তুমি 1 ইঞ্চি সওয়াব পাইবা না যদি ভেতরে তাকওয়ার মেডিসিন না থাকে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমাদের পূর্ব যারা তাদের স্রষ্টাওকে কেন ইবাদত করবা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার মেডিসিনের পাওয়ার কত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে তাকওয়া, কার ভয়, আর জোরে বলেন আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, অন্তরে যদি ঢুকাইতে চাও আল্লাহর ওলিদের বন্ধু হয়ে যাও। আল্লাহর ওলি কারা, মুজাদ্দিদে জামান, দাড়ি নেই, টুপি নেই, আল্লাহ নিজে বলেন আমার ওলি কারা, দুই গুণ যাদের মধ্যে আছে তারা, 1 নম্বর গুণ পরিশুদ্ধ ঈমান, অশুদ্ধ না পরিশুদ্ধ, আপনিও ইমানদার, এখানে সবাই আমরা ইমানদার, যার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, টাটকা সুন্নি, সেও বলে আমি ইমানদার, আমার দাড়ি টুপি আছে, নামাজ আছে, পর্দা আছে, আমিও ইমানদার, দুইজন সমান, কথা বলেন না কেন, তার মানে আমি টুপি রাইখাও কাফের, আর তুমি টুপি না হইয়া দাড়ি না রাইখাও তুমি টাটকা সুন্নি। এই পাবলিক কথা কও না কেন, তোমার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, তারপর তুমি টাটকা নবীর আসে, আমার দাড়ি আছে, টুপি আছে, পর্দা আছে, হালাল আছে, গালি দেই না, এরপর আমি হাফিজুর রহমান, মুশরিক, কাফের, কারণ কারণ ইয়া নবী বলে সালাম দেই না, এই তো একটা পাইছো, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া নবীরে কেন সম্মান করি না, আমার দানে মানে সামনে পেছনে কে থাকবে কে থাকবে না, আমি আজ গোটা মানুষকে সাক্ষী রেখে খোদার কসম করে ঘোষণা দেই, আমি কওমি মাদ্রাসার সন্তান, একজন আলেম যদি আমার সাথে না থাকে আমি কসম করে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি হাফিজুর রহমান 1000 কোটিবার জিন্দেগির শেষ পর্যন্ত ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইয়া নবীরে সালাম দিব, কেউ যদি না দেয় আমি দিব, আমি দিব 1000 বার 1 কোটি বার, তবে আমাকে 2টা প্রশ্নের জবাব দে, পৃথিবীতে নবী রেখে যাওয়া লক্ষ 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 হাদিস, এই হাদিসের মধ্যে যদি একটা হাদিস দেখাইতে পারো সহি হাদিস লাগবে না, জয়ীফ হাদিস যদি দেখাইতে পারো, একটা হাদিসের মধ্যে রসুলকে সালাম দেওয়ার তরিকা, ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেওয়ার পদ্ধতি আছে, একটা হাদিস যদি দেখাইতে পারো সহি হাদিস লাগবে না, জয়ীফ যদি দেখাইতে পারো, বাংলাদেশে কেউ যদি না দেয় আমি তোমার সাথে সালাম দিব। গালি দিছি,
গালি দিছি, কাফের বলছি, তারপরও চাই এক হয়ে চলবো। বেইমানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মুমিন, যে যেই পীরের কাছে যাও, যে যেই তরিকায় যাও, আমরা মদিনার নবীর উম্মত হিসাবে একসাথে থাকতে চাই। গালি দিছি, পাস করলি টুপি মাথায় দিলাম, অন্য টুপিওয়ালাকে গালি দেই না, অন্য টুপিওয়ালাকে দেখলে সালাম দেই। তুই আমার দা দেখলে গালি দাও কেন? নবীর ইশক বেশি না বাটপারি? আমি লম্বা জামা পরলাম, আজ পর্যন্ত ভিন্ন পোশাকওয়ালাকে গালি দেই না, হিংসা করি না, দেখলে সালাম দেই, তুমি গালি দাও কেন? বিবেক আছে নি সবার? বিবেকের সাথে বেইমানি করিস না, মরার আগেই সাইজ হয়ে যাবে। বহু পাগল রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়, লঙ্গির অর্ধেক নাই, তোর মতো তার সেরা, হয়তো বাবার সাথে বেদুবি করছে, না হয় কোনো আমলওয়ালা তাহাজ্জুদওয়ালা বুজুর্গের সাথে বেদুবি করছে, খবরদার চেঁচামেচি করিস না, যা কই বুঝার চেষ্টা কর। আমি ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিব 1000 কোটি বার, কসম খোদা, যদি একটা হাদিস দেখাইতে পারো সহি লাগবে না জয়ী। কোন হাদিসে রসুলকে এইভাবে সালাম দেওয়ার সুযোগ আছে? একটা প্রমাণ দে, কেউ না থাকলে আমি আছি। ওলামায়ে কেরাম ঠিক আছে কথা? একমত আপনারা? আপনাকে নিয়ে তো বড় টেনশন। আল্লাহ হেদায়াত দান করুন, আরো জোরে বলেন। বেঈমান গালি দিলে দুঃখ লাগে না, জাতি বাইরে দিলে তখন কষ্ট আর সহ্য করা যায় না। আহা, আল্লাহ আপনি কুদরতের হাতে কবুল করেন। আরে নবীর উম্মতের দল, আমি কওমি মাদ্রাসার এক সন্তান, আজও পর্যন্ত আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে কোনো গালি নাই, হিংসা নাই, দেখলে সালাম দেই। বলো মদিনার নবীর আশে আমগো কওমি মাদ্রাসার কেন গালি দাও? কারণটা কি? কারণটা কি? গালি দেওয়ার কারণ কি? সমস্যা কোথায়? এরা নামাজ পড়ে না, পর্দা করে না, এরপর কেন জঙ্গির অপবাদ দিছো? 40 বছর চুপ করেছিলাম, আর দিস না, কম দাও নাই, কম কাদান কাদাও নাই। আর ওই কান্নার ফলে গোয়েন্দা বাহিনী, প্রশাসন, সরকার বাহাদুর চুল ছেঁড়া বিশ্লেষণ আর তদন্ত করে দেখলো, এ মাদ্রাসাগুলোতে আর জঙ্গি নাই। দ্ব্যর্থহীন ভাষায় চিৎকার করে গোটা বিশ্বকে সজাগ করে বলল, মাদ্রাসা জঙ্গির প্রয়োজন কেন্দ্র না, বরং মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। ইসলামের শত্রুকে সাবধান করে লাভ কি? ওরা তো এমনি সাবধান, ওরা অল টাইম বাসলে বয়াতে কোন ঢুকাইব। সতর্ক হতে হবে আমগো বেহায়া বেলাজা ঘুমন্ত মুসলমানকে। তুমি আমি সজাগ থাকলে আহমদ শফিকে গালি দিয়ে কোন মানুষ এই জমিনে জিন্দা থাকতে পারত না। কিভাবে কান সজাগ থাকলে মেনে নেওয়া যায় একটু চিন্তা করেন। জীবনে আহমদ শফি কেন, তার 14 বংশ তো আঙ্গ পটুয়াখালী বাউফলে যায় নাই, গেছে? তাহলে কথাটা বলার মানেটা কি? এহেনে তো অনেক ওলামায়ে হযরত, তাদের যে অবস্থা, রাত্র 12টার পর 30টা মাইক, 13 জন বান্দা লইয়া স্টেজের ভিতরে 200 কিতাব নিয়ে চেঁচামেচি, আসো আসো বলেনি,
কিতাবের যদি বাহাদুরি থাকে এলেমে তো মাদ্রাসায় আসতে পারো না। এনে তো কিতাবওয়ালারা বসে আছে, সাধারণ মানুষের সামনে কিতাব নিয়ে চাচামেচি করার মানেটা কি? তুমি যে এলেমবিহীন চাপাবাজ এটাই প্রমাণ। তুমি যে টাটকা চাপাবাজ এটাই প্রমাণ। আল্লাহ হেদায়াত দান করুন। সাধারণ পাবলিক আপনাদেরকে আমি কোরআনের আয়াত খুইলা দেখাইলে বুঝবেন, হাদিস পড়ছি হাদিস খুইলা দেখাইলে বুঝবেন, তাহলে কিতাব নিয়ে বসে চেঁচামেচি করার মানেটা কি? কিতাব নিয়ে যদি কিছু বুঝতে চাও বুঝাতে চাও, আমাদের মাদ্রাসার লাইব্রেরিতে কিতাবওয়ালারা বসে আছে, ওখানে চলে যাও, নিরাপদ, কোন টেনশন নেই, আসো, বুকে লাগাইতে মনে চায়, কাছে যেতে মনে চায়, কিন্তু নিরাপদ মনে করি না তোমাদের ব্যবহারের কারণে। কিন্তু আমাদের কাছে আসলে নিরাপদ, কিন্তু তোমাদের অন্তর চায় না। আমাদের অন্তর চায় কিন্তু তোমাদের জবানের আওয়াজ নিরাপদ নয়। আল্লাহ হেদায়াত দান করুন। চিন্তা করেন, চালাক ভালো, অতি চালাক ভালো না, চালাক অতি চালাক ভালো না। যার কথায় আছে, যার দেখতে নেনি তার চলন বাঁকা। স্বামী বড় বুজুর্গ কিন্তু স্ত্রী দেখতে পারে না। তো একদিন দেখে রাতের বেলা জোনাকির আলোতে শূন্যের উপরে স্বামী এক বুজুর্গ ঘুরে পাগড়ি মাথায়, তো ম্যাডাম কয়া কি স্বামী পাই না, আমার স্বামী বলে বুজুর্গ, এরকম তো একদিনও দেখলাম না ঘুরতে। তো রাতের বেলা ইবাদত করে ঘরে আসে, ম্যাডাম কয়া তুমি কি এর বুজুর্গ হইলা, আজকে এক বুজুর্গ দেখলাম শূন্যের উপরে ঘুরে, তোমার তো দেখলাম না এরকম। কারে বিবি, এই বেচারাই তো আমি ছিল, কয় ও এই জন্যই দেখছি পাও একটা বাঁকা হয়ে গেছে, তার দেখতে নারি তা চলন বাঁকা। ভাই তুমি মাঝহাব মানো না কেন? টাটকা ফতোয়া, নবী মানে নাই, মানি না। ভাই তাবলিগ করো না কেন? নবী করে নাই, করি না। চালাক ভালো, অতি চালাক ভালো না। ভাই তুমি পীরের কাছে যাও না কেন? নবীর তরিকায় নাই, করি না। এই লোকটাকে চার নাম্বার প্রশ্ন করি, ভাই তুমি শার্ট প্যান্ট টাই পরো কেন? ফট করে এখন আওয়াজ উল্টায় বৃদ্ধাঙ্গুল উঁচু করে বলে, চালাক না অতি চালাক? কেন তুমি ওই তিনটায় যেই জবাব দিলা, এখানে এসে ওই জবাবই দিতা যে শার্ট প্যান্ট তাই নবী পরে নাই আমিও পরব না? এখানে এসে নফসের গোলামিতে পড়ে চাপার জোরে বললা অসুবিধা কি? তো তোমার এই কথাটা আমিও যদি তোমার দিকে উঁচু করে বলি, মাঝহাব মানলে তোর বাবা অসুবিধা কি? তাবলিগ করলে তোর দাদা অসুবিধা কি? আই বদমাশ, জবাব দে, পীরের কাছে গেলে আল্লাহর ওলির কাছে গেলে তোর নানার অসুবিধা কি? অসুবিধা কি ভালো করে জানি, ঔষধও আছে, বেদদুলি শিখিনে নিল চামড়া তুলে ফেলতাম এক মিনিটের মধ্যে। কওমি দাওবন্দি তাবলিগ চরমলাই উজানি, গাছের শুকনো পাতা মনে করলে ভুল করবি, ভুল করবি, ভুল করবি, খবরদার, খবরদার, রক্ত আমার মধ্যে আছে, আমিও এদেশের নাগরিক, আমারও আকৃতি তোর মতই, আমিও তিন বেলা খাই, তুই এক আঙ্গুল উঁচু করলে আমিও পারি, তুই একটা থাপ্পড় দিলে আমিও পারি, কিন্তু বেদদুবি জীবনে আমার মা বাপ ওস্তাদরা শিখায় নাই। তার মানে এটা না যে বেদদুব সাইজ করতে জানি না, সাইজ করতে জানি, টের পাও না মাঝে মাঝে, কওমিওয়ালাদের হুঙ্কার, তাবলিগের হুঙ্কার, চরমনাইয়ের হুঙ্কার, খুব সাবধান। আজ পর্যন্ত একটা পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে আর কাউকে গালি দেই না, বরং দেখলেই সালাম দেই, টুপি থাকলেও দেই না থাকলেও দেই। তোমার কাছে ভালো লাগে নাই বিনয়টা? তোমার মতো গাদ্ধারের মতো গালি দিলে মজা লাগে? এখানে যারা নিরপেক্ষ মন নিয়ে বসে আছেন,
কোন দল নাই, দালালি নাই। আমি হাফিজুর রহমান কোন ব্যক্তির দালালি করি না, কোন দরবারের দালালি করি না, কোন তরিকার দালালি করি না, ব্যক্তির পূজা করি না, আমরা মদিনার দালাল। অতএব নিরপেক্ষ কথা বলে যাই, যেই আলেমের জবানে গালি কিচ্ছু বলবেন না, কোনো মন্তব্য দরকার নাই, তার থেকে 1.5 কিলোমিটার দূরে থাকবেন, ব্যাস। কথা ঠিক আছে? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, তুমি বুঝো না কিছু, মাগরিবের নামাজের পরে, আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে হাজার 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 আল্লাহর রসুলের উম্মতেরা ময়দানে হাজির, পায়ে হেঁটে গাড়ি ভাড়া দিয়ে, না একটা খানার আয়োজন, তুমি 13টা উট জবাই করে, গরু দুম্বা জবাই করেও যে 13 জন মানুষ পাও না, বুঝো না কিছু, কিছু টের পাও না, আল্লাহর রহমত কি জিনিস কিছু বুঝো না, রসুলের আমলের মহব্বতের অ্যাকশন কি জিনিস, এরা আমগো গালি শুনতে আসেনি, এরা আসছে আল্লাহর মহব্বতের আওয়াজ শুনতে। কথা ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, নবীরে তুমি নূরের তৈরি বলেছ, আজ পর্যন্ত একটা গালি দিলাম না, বলো তুমি আমাকে কেন গালি দাও? নবীরে তুমি আলিমুল গায়ব বলে বয়ান করতেছো, একটা গালি দিলাম না, দেখলে সালাম দেই, বলো তুমি আমাকে কেন গালি দাও? বরং বাহ্যিক নজরে দেখলে মনে হয় তোমার মধ্যে পর্দা নাই, হালালের খবর নাই, সুন্নতের বয়ান নাই, চেহারার মধ্যে নবীর সুন্নতের কোনো আসর নাই, গালি দেওয়ার ইচ্ছা থাকলে তোমাকে দেওয়ার সুযোগ আছে, তারপরও দেই না। আমার মাথায় নবীর আদর্শের টুপি, গালি ধারি লম্বা জামা, এরপরে কেন গালি দাও? নবীর দাঁড়াইলা, ইয়া নবী সালাম আলাইকে বলে সালাম দেই না, এই জন্য যদি বলো আমি কাফের। সরকারি মাদ্রাসা, দরকারি কওমি মাদ্রাসা, দুটোটা একটা হাদিসের কিতাব পড়ানো হয় মিশকাত শরীফ, ওই কিতাবের 403 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড বাবুল কিয়াম, ওখানে হাদিস রাওয়ায়াত করেন, বর্ণনা করেন রসুলের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা, বলেন উম্মতেরা নবীরে সম্মান করা কিভাবে করে, এই বিষয়টা আমরা জানি, আমাদের থেকে বেশি কেউ জানে না, অতএব আমি আনাস বলছি, আমি নবীর 10 বছরের খেদমত করেছি, কোনদিন নবীরে দাঁড়াইয়া সম্মানের সালাম দেই নাই, অতএব কেন নবী দাঁড়াইয়া সম্মান করাটাকে অপছন্দ করতেন? এরে নবীর উম্মত, দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলে সম্মান করাটাকে অপছন্দ করলে যদি কাফে হয়, একটু জবাব দাও, মিশকাতের হাদিসে বর্ণিত রসুলের খাদেম আনাসের কি বলবা? ফতোয়া দাও, আমরা তো তোমাদের একদিনও গালি দেইনি, দিয়েছি, তুমি কেন গালি দাও? যদি বলো হুজুর হাদিস তো পাওয়া যাইব না, একটু নিচে নামে, আরেকটু তোমাকে সহজ নিচে নামায় দিই, রসুলের লক্ষ লক্ষ সাহাবী, একজন সাহাবী নাম আমার সামনে প্রেস করে দাও, লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম বলো, কোন সাহাবী আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছেন? একটা প্রমাণ, একজন সাহাবী, একজন। কালকে থেকে শুরু করব, আছে কোন দ্বন্দ্ব? কথা বল, যদি বলো আরো নিচে বলো, আমাদের মাজহাবের ইমাম আবু হানিফা, তুমিও হানাফি আমিও হানাফি, বলো ইমামে আজম আবু হানিফা এত বড় দামি একজন ইমাম, তিনি ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীর সালাম কেন দিলেন না? নবীকে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেওয়ার এত বড় ফজিলত থাকে, এত বড় দামি
কাজটা নবীন সাহাবি আবু বকর কেন করলেন না, এত বড় মোবারক কাজটা ওমর কেন করলেন না জবাব চাই, ওসমান কেন করলেন না জবাব চাই, হযরত আলী কেন করলেন না জবাব চাই। ইয়া নবী সালামু আলাইকা বলে নবীরে দাঁড়াইয়া সালাম করা এত যদি ফজিলত থাকে, এই বড় ফজিলতের কাজটা ইমাম আবু হানিফা করলেন না কেন জবাব চাই, ইমাম মালিক করলেন না কেন জবাব চাই, ইমাম শাফেঈ করলেন না কেন জবাব চাই, ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন জবাব চাই, বড় বড় আল্লাহওয়ালারা করলেন না কেন জবাব চাই, ওই সাহাবায়ে কেরামের মধ্যে কেউ করলেন না কেন জবাব চাই। এরপরে যদি তোমরা করো, আমরা তো কোনোদিন হিংসাও করি না, গালিও দেই না, বরং দেখলে সালাম দেই, কিন্তু তুমি যদি উল্টো বড় বড় আমাদের লাইনের আল্লাহওয়ালাদের গালি দাও, তখন কথা না বলে চুপ থাকার কোনো সুযোগ নাই। আর কেমনে বুঝাইতাম বল, আর কেমনে কইলে বুঝবি বল। এরপরে যদি কও আহাবি, আমরা বলবো তোরা লাহাবি। এরপরে যদি বলো ওহাবি, আমরা বলবো তোমরা লাহাবি। ওহাবি বললো আমি আফসুস নাই, কারণ আল্লাহর একটা নাম ওয়াহাব, আর লাহাবি মানি আবু লাহাব, আবু লাহাবের অনুসারী, আবু লাহাবের অনুসারী, আবু লাহাবের যেই পরিণাম হবে আমরা সেই বদদোয়া করি না, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, মালিক তুমি হেদায়েতের দরজা আমার ভাইদের কবুল করে নাও। এরপর যদি গাদ্দারি করো, মনে হয় না জানি লাহাবির অনুসরণের পরিণতি হয়। আমগো ওহাবি বললে আমি লাহাবি বলি অসুবিধা কি, চা এক কাপ বেশি খাইলি নাই না আমি খাইলাম, আমগো ওহাবি বললেই তোমাকে বলবো লাহাবি, কথা বল না কেন, কথা বুঝেন কিছু, আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, উম্মতের নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, মা বাবার খেদমত করে না, ভাইয়ের মহাব্বত শ্রদ্ধা করে না, আল্লাহ রসুলের সুন্নতের দাবি রাখে না, সুদের টাকায় ব্যবসা করে, এই বিষয়ের বয়ান কেন করো না? স্টেজ উঠা দুই ঘন্টা চেঁচামেচি, শুধু নবী নূর নিয়া, নবীর মাটি নিয়া, নবীর গায়েব নিয়া, এই রকম চেঁচামেচি করার দরকার কি? উম্মতের ইমান চলে যাচ্ছে খবর নাই, এই বিতর্কিত আলোচনা করে উম্মতের যারা দ্বিধা দ্বন্দ্বে ফালা দেও, আমি বলবো তোমাদের অন্তরে মদিনার দালালি নাই। তুই কি ইমাম মালিকের থেকে বড় আসে? কে সে ইমাম মালিক? 70 বছর মদিনায় ছিলেন, জুতা পরেন না কি? নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে কন সুবহানাল্লাহ। কেন পরেন না জুতা? মদিনার যেখানেই যান, মদিনার রওজার মিশকের ঘ্রাণ তিনি পান, আপনারাও পান, কথা কন না কেন। এই গরিপুর এলাকা, লক্ষ্মীপুর এলাকা, লক্ষ্মী শেষ কপাল ফুটতেছে, তুমি লক্ষ্মীপুর থাইকেও মদিনার ঘ্রাণ পাও না কেন? পাওয়ার আশা আছে? সবাই দিল থেকে বলো আছে? তাহলে তিন বেলা খাওয়ার আগে তিনটা করে বিড়ি টানবি, জাগাত গ্রাম করি, জাগাত মদিনার টাটকা গ্রাম, কপাল পরা, আল্লাহ হেদায়াত দান করুন। আর জোরে বলে, কত বড় বেহায়া বেলাজা হইলে এই মোবারক মাহফিলে মোনাজাতের পর রাস্তায় গিয়ে বিড়ি টানি, আবার পকেটে হাত দিয়ে দেয় পড়ে গেছি, আফসুস, মোনাজাতে কি সেই নিবি, বাসা পর্যন্ত তো একটা অ্যাকশন থাকে, এনো কান্নাকাটি কইরা কি চাইয়া টাইয়া রাস্তায় গিয়েই বিড়িটা থুতনায় লাগাইল, বড় আফসুস, বড়ই আফসুস। হিন্দুস্তানের তৃতি সন্তান ওয়ালিয়ে কামিল, বিশ্ব বরেণ্য দার্শনিক শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উম্মতের কাছে জান্নাতের বয়ান করতেছেন, মা দাস্তাহি আনফুসুকুম, জান্নাতে এমন এক জায়গা যা চাইবা তাই পাই, তো নোয়াখালীলে বরিশাল লইলে ভ্যাস লাগবে নি, কথা বল না কেন। একটা তারা একা সাহেব জান্নাতে বিড়ি ভবন যাই মনে বিড়ি, বুঝেন নি কিছু? তো শাহ আতাউল্লাহ বুখারী বলতেছেন, শাহ আতাউল্লাহ বুখারী বলতেছেন,
জান্নাতের মধ্যে যদি বিড়ি চাও, বিড়ি পাইলেও পাইতে পারো, তবে আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। তোর আগুন লাগবো না তো জাহান্নামে গিয়ে টের পাবি কেমন আগুন। যেমন প্রশ্ন তেমন জবাব, যেমন প্রশ্ন তেমন জবাব। হুজুর আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কা নাউজুবিল্লাহ। আরে মুসলমান নবীর উম্মত কি হবে এই বয়ান শুনে, 20 বছর আগের বয়ানও টুপি ছিল না এখনো নাই, কি হবে এই বয়ান শুনে, 20 বছর আগের থেকেই বয়ানে দাড়ি নাই এখনো নাই, কি লাভ হবে এই বয়ান শুনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর ওই ভয় ঢুকাইতে যদি চাও, খাটি আল্লাহর বন্ধু যারা নেককার সাদিকিন সলিহিন, আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব করো। ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব করে নাও। একটা শিশু বাচ্চা নিয়ে আমার কাছে এসে কয় যে একটু ফু দিয়া দেন, কি ব্যাপার বলে অসুস্থ, ডাক্তার দেখান না বলে সব রোগ তো ডাক্তারের ঔষধে সারে না, সমস্যাটা কি বলে বদনজর। কি নজর ভাই? আপনারা দেখছেন মাঝে মাঝে আপনাদের ফসলি জমির মধ্যে জুতা টানায় দেখছেন, কেন বরকত বেশি হবে, কি জন্য টানায় বদনজর? কার বদনজর? বিশ্বাস বুঝলেন খতিব সাহেবের, সমাজের টাটকা বদমাস, চেহারা ভাল্লুক চুলগুলো উল্লুকের মতো, এমন এক গাঞ্জাখো সোনাবন্ধের গান গায় বিড়ি টানে আর রাস্তায় আটে। হঠাৎ করে আম গাছের দিকে তাকাইয়া দীর্ঘ দীর্ঘ নজর দিয়া ডাক দিয়া কয় ওরে আ, গজব শুরু হইল। বিবেকের সাথে বেঈমানি করিও না, একটা বেয়াদব বেআমল গাঞ্জাখো ওর নজর যদি আমের মধ্যে লেগে অ্যাকশন শুরু হয়, একটা বেআমলের নজরে যদি একটা বাচ্চার মধ্যে অ্যাকশন শুরু হয় অসুস্থ হয়, একজন আলেম খাতি আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা যাকিরিন আল্লাহর আশে, ওই বান্দা যদি মায়ার নজর দিয়ার বেনামাজির দিকে তাকায়, বলো আল্লাহ ওয়ালার নজরে কেন বেনামাজির মধ্যে অ্যাকশন শুরু হবে না? অবশ্যই হবে, বিশ্বাস করো। কোনো মা সাদিকিন, আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব জমায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় কেন বলে? গুনাহ ছাড়ার জন্য। গুনাহ ছাড়বো কেন? জাহান্নামের আযাব থেকে পবিত্র পরিত্রাণ পাওয়ার জন্য। কেন সে জাহান্নাম কি বলে? ভয়ঙ্কর এক আযাবের ঘর। যেই জাহান্নামের ভয় জান্নাতের টিকিট হাতে পায়াও দর্জন সাহাবা, রাতের বেলা ঘুম নাই কান্নার আওয়াজ, হযরত ওমর কাঁদে জাহান্নামের ভয়, হযরত ওসমানের চোখে পানি জাহান্নামের আযাবের ভয়। এ জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই, এরপর কেন এখন কেন এত ঘাম আর গরম? রহমাতুল লিল আলামিন বলে হাসরের ময়দানে সূর্যটা নিচে নেমে আসবে, এখন তো একটা মুখ জমিনে, ওখান থেকে তাপ আসে তাও ডাইরেক্ট আসে না, মাঝখানে প্রতিবন্ধকতা আছে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ বিচারালয় কায়েম করে সূর্যটারে মাথার নিচে নামায় দিয়া বলবেন, ও সূর্য সব জমিনের মধ্যে তাপ ছেড়ে দাও, 12টা মুখ নিচের দিকে দিয়া তাপ যখন ছেড়ে দিবে জমিনটা তামা হয়ে যাবে। জমিনটা কেন স্বর্ণ হবে না, লোহা হবে না,
বলে তামার মধ্যে যে গুণ আছে লোহা স্বর্ণে সে গুণ নাই। লোহার এক পার্শ্ব গরম হলে অন্য পার্শ্ব গরম হয় না, স্বর্ণটার এক পার্শ্বে গরম হয়ে গেলে অন্য পার্শ্ব গরম হয় না। তামাটা এমন একটা ধাতু, এক পার্শ্বে গরম হয়ে গেলে পুরা পাতটাই গরম হয়ে যায়। আল্লাহর নবী বলেন সূর্যের তাপ, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওই জাহান্নামের ভয় দুনিয়ার ভিতরে সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঢুকছে তখন ঈদের দিন সবাই আনন্দের মিছিলে দৌড়ায়। অর্ধজাহানের খলিফা ওমর দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের আনন্দ আপনি কেন দরজায় কান্না করে? ওমর ডাক দিয়া কয় রে আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার ভেতরে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ও ওমর আজকে বলেন আপনার ভেতরে কি পেরেশানি কি দুঃখ বলেন। হযরত ওমর বলেন আবু হুরায়রা, রমজানে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, তারাবির নামাজ পড়েছি কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। ও খলিফাতুল মুসলিমিন, জান্নাতের তো টিকেট আমার নবী আপনার হাতে ঘোষণা দিয়ে গেল। ওমর বলে আবু হুরায়রা, জান্নাতের টিকেট যে আল্লাহ তাআলা দান করেছেন, অন্তরে ভয় লাগে আল্লাহ না জানি কোন কারণে আবার বেজার হয়ে টিকেট ক্যান্সেল করে দিতেও পারে, এই ভয় আমার অন্তরে। ওমর বলে আল্লাহ যদি ঘোষণা করেন সব বান্দা বান্দি জান্নাতি, একটা বান্দা জাহান্নাম, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাই। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর একদিন নতুন একজন মুসলমান সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও খাব্বাব তুমিও নতুন মুসলমান, আমিও ওমর নতুন মুসলমান, ইসলামের জন্য কি কষ্ট করেছো? খাব্বাব বলে খলিফাতুল মুসলিমিন আপনি কি কষ্ট করেছেন বলে না, আমি কোনো কষ্ট করি না রে, বরং আমি বাহাদুরের বেশে এসে নবীর হাতে কালেমা পড়েছি। তুমি কি কষ্ট করেছো বলো? খাব্বাব চোখের পানি সেরে কান্না শুরু করলে খলিফাতুল মুসলিমিন তাকায় দেখে আমার জিব্বার ভেতর একটা গোশতের টুকরা বের করে দেখাইলে। ওমর ডাক দিয়া কয় রে খাব্বাব কতদিন তোমার জিব্বায় টিউমার হয়েছে? খাব্বাব বলেন আল্লাহর কসম আমার জিন্দগিতে টিউমার হয় নাই। তো তোমার জিব্বার ভেতরে কেন গোশতের আলাদা টুকরা? খাব্বাব চোখের পানি সেরে বলেন খলিফাতুল মুসলিমিন, আমি রহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ে ঈমান আনার কারণে আমার বংশের দুশমনেরা আমাকে হাতে পায়ে রশি লাগায় পাহাড়িয়া জঙ্গলের কিনারায় নিয়ে ওই পাহাড়ের গাছের তাজা কাটা বের করে আমার জিব্বার মধ্যে ঢুকিয়েছে, আর বের করেছে, আবার আঘাত করেছে, আবার বের করেছে, আর বলেছে রে খাব্বাব কালেমা ভুলবি কিনা বল, আমি আল্লাহর মহাব্বত জমা করে এক বিন্দু ঈমান থেকে পিছপা হই, ওই কাটার আঘাতে আঘাতে আমার জিব্বায় টিউমারের মতো গোশত বেড়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি সেরে কান্না করে আর বলেন খাব্বাব, মন বলতেছে আল্লাহর আদালতে আমি ওমরের থেকেও তোমার মর্যাদা অনেক বেশি হয়ে যাচ্ছে। খাব্বাব বলে খলিফাতুল মুসলিমিন এখানেই শেষ না, পিঠের জামা উঠায় বলে তাকায় দেখেন আমার পিঠের হাল। হযরত ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে কোনো গোশত নাই, হাড্ডির ভেতরে কালো কালো দাগ। ওমর ডাক দিয়ে বলেন ও খাব্বাব বলো কতদিন কুষ্ঠ রোগে বিছানায় পড়েছি? খাব্বাব চোখের পানি সেরে বলেন আল্লাহর জাতের কসম জিন্দেগিতে আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই, বলো খাব্বাব পিঠে কেন গোশত নাই,
হাড্ডির ভেতরে কালো কালো কেন দাগ? খাবাব চুকের বাড়ি বলি খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ে ঈমান আনার কারণে আমার বংশের বেদিন বেঈমানেরা আমার হাতে পায় রশি লাগায়া জ্বলন্ত আগুনের আংটা কয়লা সাজাই আমি খাববাবের পোশাক খুলিয়া আমাকে চিৎভাবে আগুনের উপরে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়া ব্যত্রাঘাত করেছে আর বলেছে রে খাববাব কালেমা ছেড়ে দিবি কিনা বল ও খলিফাতুল মুসলিমিন ওমর আমি নিজ কানে আমার পিঠে গোশত পুড়ে যায় কানে আওয়াজ পাই আমি আসমানে দিয়ে তাকিয়ে বলেছি রে মালিক তোমার নবীর উপরে ঈমান আনার কারণে আজ আমাকে এই কষ্ট দেয় রে আল্লাহ আরো যদি কষ্ট থাকে দাও মেনে নিতে রাজি আছি রে মাওলা তারপরেও চাই হাসরের দিন যেন জাহান্নামের আসামি হয়া না যাই কারণ জাহান্নাম বড় ভয়ানক এক শাস্তির ঘর ওই জাহান্নামের আজাব এক মুহূর্তের জন্য সহ্য করার শক্তি নাই এর এলাকার মুসলমান মা ও বৃদ্ধ বাবাজি ও যুবক দুনিয়াটা কিছুই না রে ভাই আজকে মনে করতেছ টুপি পরলে বিপদ নামাজ পড়লে বিপদ দাড়ি লম্বা করলে বিপদ বলো তুমি নামাজ রোজা টুপি দাড়ি বাদ দিয়া কত আরামে আছো আর আমরা টুপি দাড়ি নামাজ পড়ে কত কষ্টে আছি একটু হিসাব কর আল্লাহ শুকর আদায় করে বলি আল্লাহর জাত ও সিফাতের কসম এই জমিনে কোরআন ওয়ালা নবীর সুন্নাত ওয়ালারা যত শান্তিতে আর সম্মানে আছে এরকম শান্তি সম্মানে পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই এরে আল্লাহর গোলাম ও যুবক ভাই আমিও তোর মতো আকৃতিতে একটা সন্তান তুইও আমার মতো দুই হাত দুই পাওয়ালা একটা বান্দা তোর পায়ে ধরে বিনয়ের সাথে বারবার বুঝাইয়া ও টুপি পরাইতে পারি না মাথায় দিলে মাথা গরম হয় অথচ আমি টুপি পরলাম দাড়ি রাখলাম হাজার কোটি টাকার লোভ দেখাইলো জীবন চলে যাবে টুপি ফেলবো না দাড়ি ফেলবো না একটু চিন্তা কর তোর পায়ে ধরার পরেও টুপি পরতে চাও না আর আমাকে কোটি টাকার লোভ দেখাইলো টুপি ফেলতে চাই না তোর মাথায় টুপি দিলে তোর মাথা গরম হয়ে যায় আর আমার মাথার টুপি না থাকলে মাথা গরম হয়ে যায় একটু চিন্তা কর ব্যাপারটা কোথায় ব্যাপার আর কিছুই না জাহান্নামের আযাবের ভয় আল্লাহ বলেন তাকো অন্তরে ঢুকাও আল্লাহর ভয় অন্তরে ঢুকাও এরে যুব একটু ডানে বামে তাকায় দেখ তোর মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো যুবক কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ও পর্দার অন্তরালের মা আমার মা ও মা তুমিও মা হাফেজ কোরআনের মা বাবাও মা বাবা তুমিও মা আল্লাহওয়ালাদের মা ও মা তুমিও মা আমরা মা মিয়া কত ধন্য ওলামায়ে কেরামের মা বাবার জীবনটা কত ধন্য আজকে মায়ের জীবন ধন্য বাবার জীবনটা ধন্য মনে করিও না যে গরিবের সন্তানেরা কোরআন পড়ে মাদ্রাসায় পড়ে আসো আমাদের ঢাকা মাদ্রাসাগুলো দেখো র‍্যাবের ছেলে কোরআনের হাফেজ ওসি ডিসি এসপি আইজির কোন সন্তান কোরআনওয়ালা হাফেজ রে নবীর উম্মতের দল আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও জিন্দেগিতে গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছি আল্লাহ মাফ করে দাও আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ
না, আর জীবনে নবীর সুন্নতের জবাই করব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালা আলেমদের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, অন্তত ফ্যামিলির মধ্যে একজন কোরআনওয়ালা মেহমান বানায় যাই, নামাজ ছাড়ব না, গলায় ছুরি আসলে মরে যাব, চাকরি থাকার যা চিন্তা নাই, নবীর তরিকার জবাই দিব না। তওবা করার যদি নিয়ত থাকে, মোনাফেকি যদি না থাকে রে বাবা, আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে, নবীজির মহাব্বতে আমাদের সবাইকে আপনার খাস বান্দা হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।